যদি মোর আগত যদি কোনবা আছে যে মোর 1 টাকার করাপশন আছে মোক কই দিও উল্টা মই কংগ্রেসৰ তাত মই পয়সা পাম ভূপেন বৰার অসৰত মই নিজে পয়সা পাম মোর নমিনেশনৰ টকা এতিয়া লোকে দিয়া নাই অকলে মই বুলি নহয় জিবিলাক সমষ্টিত কংগ্রেস এআইডিএফক দিছিলে আর তার কংগ্রেসের প্রার্থী সকলে 25,000 টাকাকে জমা দিছিলে আর ডিস্ট্রিক্টত জমা দিছিলে 20,000 টাকা 45,000 কে প্রত্যেকটো ক্যান্ডিডেট তেওলোকে অসত পয়সা পায় মই নিজে পয়সা পাও অসম প্রদেশ কংগ্রেসের অসত অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে নির্বাচনের সময়ত যি সকল সমষ্টি যিবিলাক সমষ্টি এআইডিএফর অসত দিয়া হৈছিলে এলায়েন্সত তার প্রত্যেকজন প্রার্থী একর পর আরম্ভ করে 15-20 প্রার্থীর পরা তেওলোকে পয়সা কালেকশন করেছিল মই নিজে 45,000 রুপিস মই নিজে জমা দিছিল মোৰ তাত রিসিপ্ট আছে সেই পয়সা কিনি কংগ্রেস দলে ঘুরাই দিয়া নাই মই নিজে বারংবার রিকুয়েস্ট করেছিল মই জিতেন্দ্র সিংহকো কৈছিল অনিরুদ্ধ সিংহকো কৈছিল যে এই পয়সা কিনি ঘুরাই দিও গতিকে তেও সেই পয়সা বিলা ঘুরাই দিয়া নাই গতিকে জুনে কব যে করাপশন মই কৰিছো বা কোনো আমার মানুহে কৰি কংগ্রেসের অসরতে পয়সা পাও আর তার বাদ দিয়ক মোর জীবনের যে 23টা বছর তেওঁলোকক দিলো তার বদলাটো আমাক কি দিলে আর গোটে রাইজে যে 60 বছর ভোট দিলে তার বদলাটো কি দিলে এই ভাঙ্গা আর যে বৈরবী রাস্তাটা আমাকে উপহার দিছে নাকি এই যে মানুষে যে জায়গায় জায়গায় অপশন করেছে সেবিলাক কি আজি রকিবুল হোসেন যেতিয়া ফরেস্টর মন্ত্রী রকিবুল হোসেনের সময়ত ফরেস্টর আটাতকে ডাঙর কেলেঙ্কারি বিলাক হয়েছে আগতে এটা ডিএফর ট্রান্সপারন নামত 50 লাখ 60 লাখ টাকা লয় সেই ডিএফর গৈ পয়সা কৰপৰা কালেকশন করব তেও ইভিকশনের এই মান যেবিলাক জায়গা আজিকালি হয়েছে সেবিলাক জায়গাকে বয় এইবিলাক পয়সা কালেকশন করে পিছাড়ির পয়সা কালেকশন করে আর সেই পয়সা গৈ পালে রকিবুল হোসেনের জমা দিয়ে গতিকে সব রাইজে এটা গম পাই গৈছে দুই নম্বর বিলাক আজি বিজেপির দিনত এজিপির দিনত তো ডিএফর ট্রান্সফারের পয়সা নালাগে নয় আজি তো আপনাদের দেখিছে কংগ্রেসের পর যোগদান করিলে আজি এআইডিএফর পর জয়েন করিলে নির্দল করিলে ধরপুর সমষ্টির রাইজে যেটো সহারি আমাক অসম গণ পরিষদ দলক জনাইছে এটা মই সপনতো ভাবা নাই মই যিদিনাখন জয়েন কৰিছিলো তেতিয়া 5 জন কৰ্মী মই পাইছিলো আজি আপোনালোকে শুনি ভাল পাব প্ৰায় 7,500 আমাৰ অসম গণ পৰিষদ দলৰ কৰ্মী হৈ ইতিমধ্যে জয়েন কৰিছে আৰু প্ৰতিদিনে আমাৰ দলত জয়েন কৰিছে আজিও দেখিছে আমাৰ পঞ্চায়তৰ সদস্য সভাপতি সভানেত্ৰী সকলোৱে দলত জয়েন কৰি আছে সাধাৰণ মানুহ কি মহিলা কি যুৱক কি প্ৰাপ্তবয়স্ক সকলোৱে অসম গণ পৰিষদ দলত জয়েন কৰি আছে কাৰণ সকলোৰে মনে এটাই আশা যে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা দেৱৰ নেতৃত্বত আৰু আমাৰ প্ৰিয় নেতা অতুল বৰাদেৱৰ নেতৃত্বত অসমত যিখন চৰকাৰ চলি আছে এখন উন্নয়নৰ চৰকাৰ আৰু এই উন্নয়নৰ চৰকাৰৰ সকলোৱে ভাগিদাৰী হ'ব বিচাৰে গতিকে বদৰপুৰৰ ৰাইজে ভাবিছে যে এআইডিএফ আৰু কংগ্ৰেছ তেওঁলোকক ভোট দি লাভ নাই কাৰণ তেওঁলোকে ভোটটো লৈ ৰাজ্যসভা আৰু ৰাষ্ট্ৰপতি ইলেকচনত গৈ তেওঁলোকে বিক্ৰী কৰাৰ এটা গভীৰ অভিযোগ তেওঁলোকৰ বিৰুদ্ধে ইতিমধ্যে মানুহে উত্থাপিত কৰিছে আৰু অকলে ৰাজ্যসভা আৰু ৰাষ্ট্ৰপতিয়ে নহয় আমাৰ করিমগঞ্জৰ যিটো জিলা পৰিষদৰ ইলেকচন পঞ্চায়তৰ ইলেকচন তাতো দেখা যায় যে এআইডিএফ আৰু কংগ্ৰেছে তেওঁলোকৰ ভোটটো বিক্ৰী কৰে।